আযরাল্লাহু ইলা আমরি আখরা আজালাহু হাত্তা বালাগাহু 60 সানা। শুনেন, আপনারা অনেকেই প্রস্তুতি নেন হাদিসটার শুধু অনুবাদ না, ব্যাখ্যা সহ অনুবাদ। আপনারা অনেকে মনে করেন বেশ কিছুদিন বাঁচব, এখনই কি মারা যাব, মানুষের এটা ধারণা হতেই পারে, স্বাভাবিক কিছু নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম আপনাদের জন্য একটা হাসান এবং সহিহ হাদিসটা হাসান পর্যায়ের। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে হ্যাঁ, এটাও দোষের না, এখন শোনো, এটাও দোষের না, কিন্তু 7 বছরের পরেও যারা প্রস্তুতি গ্রহণ করেনি, 7 বছরের পরেও যারা এবাদতে ফিরে আসেনি, এদের ওজরটা কবুল করা হবে না। সাবধান, আপনি মনে করছেন আমি বাঁচবো তো, এই করতে 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 50, 55, 56, 58, 59, 60 পর্যন্ত, ঠিক আছে, এরপরে তুমি এবাদতে ফিরে আসো, যদি তুমি না আসো তাহলে এরপরে তোমার ওজর গ্রহণ করা হবে না। এই হাদিসটা ওজুবান না, মানে অবশ্যই গ্রহণ করা হবে না তা নাই, রাসূলুল্লাহ সাল্লাম যা বলেছেন তাই অনুবাদ করলাম, ওজর গ্রহণ করা হবে না, তাহলে আপনি কি করবেন তখন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করে। হে আল্লাহ, আমরা যারা এখানে আসি মুসল্লি এবং আমাদের যারা সাথে আছে, আল্লাহ তুমি তাদের সবাইকে ইমানের উপরে মৃত্যু দান করো। আমরা যেন আমাদের ইমানের যেন কোনো দুর্বলতা না থাকে, আল্লাহ তুমি আমাদের সেই আমল করার তৌফিক দান করো।